এবার আরো কিছু সংবাদ এক নজরে। পাবনা জয়পুরহাট ও মৌলভীবাজারের সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ পাঁচজনের মৃত্যু। এর মধ্যে পাবনা সদর উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছায় দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে এক স্কুল ছাত্রের মৃত্যু, আহত তিনজন। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলের সাথে মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে রাজধানীতে মাস্ক বিতরণ করেন নেতাকর্মীরা।